নিশিনায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর, ভাঙিসিনায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। কবি কুমুদরঞ্জন মল্লিকের কবিতা ধার করে বাঁকুড়ার ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের ভাসনা গ্রামের মানুষ বলতেই পারেন, বাড়ি আমার ভাঙন ধরা দামোদরের পারে। এক সময়ের দুঃখের নদ দামোদরের বর্তমান ভূমিকায় চরম সমস্যায় নদী পাড়ের মানুষ। নদী ভাঙনের জেরে ইতিমধ্যে ভাসনা গ্রাম সংলগ্ন বেশ কয়েক বিঘা চাষের জমি জলের তলায়। চলতি বর্ষাতেও ভাঙন অব্যাহত, ফলে আরো কয়েক বিঘা চাষের জমি যে দামোদরের করাল ঘাসে তলিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। জেলার একেবারে সীমান্তবর্তী ব্লক ইন্দাস মূলত কৃষি প্রধান এলাকা হিসেবেই পরিচিত। এই ব্লককে বাঁকুড়ার শস্য ভাণ্ডার বললেও বোধহয় বেশি কিছু বলা হবে না। কিন্তু দামোদরের ভাঙনের জেরে কমছে কৃষিক্ষেত্র, চরম সমস্যায় পড়েছেন কৃষিজীবী মানুষ, ফলে ধীরে ধীরে জেলার শস্য ভাণ্ডারের তকমা হয়তো মুছে যাবে অচিরেই। আর এই ভাঙনের পিছনে নদীগর্ভ থেকে বালি উত্তোলনকে দায়ী করছেন ভাসনার মানুষ। গ্রামবাসী মধুসূদন দালাল উজ্জ্বল মণ্ডলরা বলেন, আমরা এখন গভীর আতঙ্কে আছি, এবং যে আগে যে নিয়ে গেছিল তারপরেও আবার বহু জমি চলে গেল। হ্যাঁ, যে চাষের জমি কম করে আবার বিষা চলে গেল। যে আমরা তো গ্রামে খেয়ে শুয়ে শান্তি নাই গো, আমাদের তো ভয়ে চিন্তায় কোনো ই হচ্ছে রাখো, যে কি করে থাকবো, এই নদীটা যদি এইভাবে চলে যায় তাহলে আমরা কি করে থাকবো, ঘর বাড়ি কি করে থাকবো। সমস্যা বলতে ধরুন, এই যে নদী এইভাবে তো বালিখাত হলো, বালিখাতে নেট বসিয়ে আপনার এই গভীরতাটা বাড়লো, গভীরতা বাড়িতে নদী আস্তে 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 ধসে নেমে যাচ্ছে। খুবই আতঙ্ক আছে এখন তো, এখন তো আমাদের মানে খুব চিন্তা আছি যে আমাদের ঘর বাড়ি থাকবে কি না থাকবে, যে এই অবস্থায় কি করে হবে। হ্যাঁ, চাষি মানুষ, আমাদের চাষবাসী সমস্যা এখন তো। ধর আমরা স্যার বিডিও কে ডিএম কে সবাইকে তো ইয়ে করেছি, তা কেউ তো কোনো কেয়ারই নিচ্ছে না। কথা বলতে এইখানে হয়েছিল বালিখাত থেকে নেটে বসিয়ে বালি তুলে নিচ্ছিল, তার ইয়েতে হচ্ছে অনেক গভীরতা হয়ে গেছে, হচ্ছে তার প্রেক্ষিতে ধস নিচ্ছে নদীটা। ধস হচ্ছে এত নিচে, আমাদের গ্রাম থেকে হচ্ছে বাঁধ নদীর ধার হচ্ছে 100 মিটার দূর, আগে তো অনেকটা ছিল, তা হচ্ছে তার থেকে আরও এখন একটু ভয়ানক হয়ে গেছে। প্রত্যেকদিনই ধস নিচ্ছে, বর্ষাকালের দিন তো নদী জল হচ্ছে, অনেক জমি চলে গেছে। আতঙ্ক তো সবসময় আতঙ্ক, দিন রাতে আতঙ্ক হচ্ছে। আমরা সরকারের কাছে চাইছি যেন সরকার এই নদীর ধারে যেন বাঁধার ব্যবস্থা করে, সরকার তো কোনো ইয়েই করছে না। তো আগে ভিডিও বলা হয়েছে চাষের জমি চলে গেলে কি করবো, এবারে মাঠে অনাহারে দিন কাটাতে হবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্তের সঙ্গে, তিনি বলেন, হ্যাঁ, ইন্দাস ব্লকের ভাসনাতে যে পার ভাঙনের যে বিষয়টা, এটা মাসখানেক আগেই আমাদের কাছে ইনফরমেশনটা আসে, এবং সাব ডিভিশন লেভেল মনিটরিং কমিটির মিটিংয়ে ইস্যুটা রেজ করা হয়। বেসিক্যালি ওই অংশটা দেখেন আমাদের দামোদর রাইট ব্যাঙ্ক ইরিগেশন যে দপ্তর আছেন তারা ওটা দেখভাল করেন। তো আমরা কনসার্ন ইঞ্জিনিয়ার যারা ছিলেন তাদেরকে জানিয়েছি ওই জায়গাটা নিয়ে। তো আমাদের কাছে এখন অবধি যেটুকু প্রিলিমিনারি ইনফরমেশান আছে যে আফটার মনসুন ওখানে একটা ওনারা সার্ভে করে ডিপিআর বানাবেন, এটাই আমাদের কাছে জানা আছে, বাকি ডিটেল তথ্যটা ওনারাই বলতে পারবেন। আর কতদিন এভাবে দামোদরের অত্যাচার সহ্য করবেন ভাসনা গ্রামের মানুষ জানেন না কেউই, তবে প্রশাসনের নজরে বিষয়টা এসেছে এটাই সুস্থির। এখন দেখার কবে প্রশাসনিক সৌজন্যে দামোদরের ভাঙনের হাত থেকে রক্ষা পান ইন্দাসের প্রত্যন্ত ওই গ্রামের মানুষ, এখন সেদিকেই তাকিয়ে সকলে। ইন্দাসের ভাসনা গ্রাম থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন, সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন, সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।